আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এত বিতর্কের পরও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আর অভিনেত্রী সন্দীপ্তা সেন একই সঙ্গে, কি ব্যাপার? অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার হলেন অভিনেতা রাহুলের প্রাক্তন স্ত্রী, অপরদিকে প্রেমের গুঞ্জন শোনা যায় সন্দীপ্তা সেনের আর রাহুল দেবের হামেশাই। সন্দীপ্তাকে রাহুল আর প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবেও একসময় ধরা হয়েছিল। এত বিতর্কর পরেও দুই অভিনেত্রী একসঙ্গে কাজ করছেন, কি ব্যাপার? দুজনকে একই ফ্রেমে আনল দুর্গাপুজো। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় দুর্গা এলো, গানের উৎসবের আমেজেই দেখা গেল দুই অভিনেত্রীকে একসঙ্গে। একই সূত্রে বাধা পড়লেন দুই সুন্দরী, সেখানেই একই সঙ্গে ধুনুচি নাচ করতে দেখা গেল প্রিয়াঙ্কা আর সন্দীপ্তাকে। লাল শাড়ি পরে খোলা চুলে মোহময়ী রূপে অভিনেত্রী সন্দীপ্তা, অন্যদিকে জিন্স এবং ক্যাজুয়াল আউটফিটেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অপরদিকে প্রিয়াঙ্কা ও সন্দীপ্তাকে দেখে যেন মেতে উঠলেন ধুনুচি নাচে। এইরকমই দেখা যাচ্ছে দুর্গা এলো গানের দৃশ্যে। এই গানে সন্দীপ্তা আর প্রিয়াঙ্কা ছাড়াও আরও অনেক জনপ্রিয় অভিনেত্রীদের লক্ষ্য করা গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমন রয়েছেন অভিনেত্রী মোনামি ঘোষ, অদ্রিজা রয়, ঋত্বিকা সেন, তৃণা সাহা, স্বস্তিকা দত্ত। ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকাদের উপস্থিতি এই গানকে কিন্তু একেবারে মাতিয়ে দিয়েছে। এছাড়াও আরও অনেক অভিনেত্রীর মুখ উঠে এসেছে এই গানে। বাস্তব জীবনে নয়, তবে গানের দৃশ্যে শ্যুট করতে একে অপরের সঙ্গেই একই ফ্রেমে এলেন প্রিয়াঙ্কা আর সন্দীপ্তা। বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।